হেল্ল' ষ্টুডেণ্টছ ৱেলকাম টু মাই ক্লাছ এই ভিডিঅ'ত আমি আলোচনা কৰিম টু পইণ্ট টু এক্সাৰচাইজৰ কুৱেশ্যন নম্বৰ ওৱান আৰু কুৱেশ্যন নাম্বাৰ টু টু ত' ইয়াত কৰিব লাগে কি তলৰ দীঘাত বহু পথবোৰৰ শূন্য উলিওৱা এইকেইটা দীঘাত বহু পথ দিয়া আছে সিহঁতৰ শূন্যবোৰ উলিয়াব লাগে আৰু এই শূন্যবোৰ আৰু সাহসবোৰৰ মাজৰ সম্পৰ্ক সত্যাপন কৰা শূন্য আৰু সহসবোৰৰ মাজত সত্যাপন কৰিব লাগে আমি কুৱেশ্যনটো লিখি ল'লোঁ এক্স স্কুৱাৰ মাইনাছ টু এক্স এক্স মাইনাছ এইট দিয়া আছে এতিয়া আমি ইয়াৰ সমাধানটো কৰিম শূন্যবোৰ উলিয়াবলৈ চেষ্টা কৰিম যিহেতু এইটো এটা দীঘাত বহু পদ হয় এক্স স্কুৱেৰ মাইনাছ টুৱাইচ এক্স মাইনাছ এইট আছে ইয়াতে স্কুৱেৰ আছে যিহেতু উচ্চতম ঘাট যিহেতু দুই গতিকে এইটো এটা ইয়াৰ মাত্ৰা যিহেতু দুই এইটো এটা দীঘাত বহু পদ হয় গতিকে এক্স স্কুৱেৰ মাইনাছ টুৱাইচ এক্স মাইনাছ এইট অংকটো লিখি ল'লোঁ যিহেতু ইয়াত শূন্য উলিয়াব লাগে গোটেইটো বহু পথ শূন্য হ'ব লাগে গতিকে ইয়াতে আমি শূন্য দি ল'ম আৰু এই সমীকৰণটো সমাধান কৰিম মধ্যম পদ বিভাজন কৰি উৎপাদক বিশ্লেষণ কৰি ল'ম আমি বাওঁফালৰখিনি ঠিক আছে ত' মধ্যম পদ বিভাজনৰ নিয়মটো হৈ গ'ল এই টু এক্সটো আমি বনাব লাগে ত' প্ৰথমতে লিখি ল'লোঁ এতিয়া টু এক্সটো বনাবলৈ হ'লে আমি সদায় ধ্ৰুৱক পদ আৰু এক্স স্কুৱৰ সহকটো পূৰণ কৰিব লাগে অৰ্থাৎ ইয়াতে এক আছে এক্স স্কুৱেৰ সহকটো আৰু ধ্ৰুৱক পদটো আছে আঠ এক আঠ গুণ আঠ আঠর এইট এইট আছে এইটর অন্য উৎপাদক আছে নেকি আছে দুই আর চারি পূরণ করলেও আমি আঠ পাও নয় জানো গিয়ে নহলে এই এইয ব্যবহার করে আমি এই টু তো বনাব অর্থাৎ এই এই উৎপাদক এটা যোগ বা বিয়োগ করে বনাব তো আঠেগুণ আঠ হয় ঠিক আছে যে আট যোগ এক ন হয় আটরপা এক সাত হয় গতি এইয আমি ব্যবহার করই চারিগণও আট হয় গতি পৰা দুই বিয়োগ করলে আমি এই মাজ দুইটো পাও গতি এই উৎপাদক ব্যবহার করেহে এই দুইটো বনাম ঠিক আছে তো চারি বিয়োগ দুই লিখিল ডরটুকু সদায় আগত লিখিম তো এক্স মাইনাস এইট ইকল জিরো ঠিক আছে তো এক্স স্কুয়ার মাইনাস এই ফোর এক্স আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাব আর টু এক্স এফলে মাইনাস এইট ইকলস জিরো আছেই তো এতিয়া প্রথম দুটা পৰা আমি কমন লোক পার্স এক্স কমন ললো ইয়া থাকি যাব এক্স আর এই মাইনাস এক্সটু বাহিৰত গলে এই ফোর থাকিব ঠিক আছে তো এই দুটা পৰা আমি প্লাস টু কমন লবো প্লাস টু লল ইয়াদ থাকলে এক্স আর ইয়াত থাকিব দুই চারিগুণ যেহেতু আট গতি চারি থাকি দুই চারিগুণ আট গতি আমি দুই কমন লিখিলোঁ এতিয়া আমি এইখিনিৰ পৰা আমি কমন লবো এক্স X ফোর তো এক্স 4 ফোর ইয়াত থাকি গল এক্স আর এই ফল থাকলে প্লাস টু তো ইকুয়ালস জিরো তো এইখিনি গ্রুপ আর এই গ্রুপ এই দুটা পূরণ করলে যেহেতু জিরো হয়ে আছে তো হয় এইখানে হব নহলে এইখিনি হব ইয়াক আমি লিখিম এক্স মাইনাস ফোর বা এক্স প্লাস টু তো ইয়ারপা মান উলিয়াই লম এতিয়া এতেকে এক্স আর ইম এক্স টু হ'ব হয়নে ত' বহুপদৰ শূন্য মানে তাত থকা চলকটোৰ সেইটো মান যিটো মান আমি পাতিলে গোটেই বহুপদটো শূন্য হৈ যাব গতিকে সেই বহুপদটোত এক্সৰ ঠাইত আমি যদি চাৰি পাতোঁ গোটেইখিনি শূন্য হৈ যাব এক্সৰ ঠাইত যদি মাইনাছ টু পাতোঁ তেতিয়াও গোটেইটো শূন্য হৈ যাব গতিকে শূন্য দুটা আমি কি পালোঁ ফ'ৰ আৰু মাইনাছ টু গতিকে আমি লিখি দিম তেখেতে লিখি দিলোঁ শূন্য দুটা ফ'ৰ কমা মাইনাছ টু তো এতিয়া ষ্টুডেণ্টছ আমি প্ৰথমতে সত্যাপন কৰাৰ আগতে দুটামান কথা ক্লিয়াৰ কৰি লওঁ এটা দীঘাত বহু পদৰ আৰ্হিটো হৈ গ'ল এ এক্স স্কুৱেৰ প্লাছ বি এক্স প্লাছ চি য'ত এইটো শূন্য হ'ব নোৱাৰে এটো কিয় শূন্য হ'ব নোৱাৰে অৰ্থাৎ এক্স স্কোৱেৰ সহসটো কেতিয়াও শূন্য হ'ব নোৱাৰে এইটো যদি শূন্য হৈ যায় এক্স স্কুৱেৰটো শূন্য হৈ যাব তো বি এক্স প্লাছ চি থাকিব বি এক্স প্লাছ চি মানে এইটো এটা ৰৈসিক বহুপদলৈ পৰিৱৰ্তন হৈ যাব গতিকে এতিয়া এইটো দীঘাত বহু পদ হ'বলৈ হ'লে এক্স স্কুৱেৰৰ সহসটো কেতিয়াও শূন্য হ'ব নোৱাৰে তো যিয়ে নহওক এইটো এটা দীঘাত বহু পদৰ আৰ্হি তো এই দীঘাত বহুপদৰ শূন্য দুটা যদি আলফা আৰু বিটা হয় তেন্তে আলফা প্লাছ বিটা অৰ্থাৎ শূন্য দুটাৰ যুগ ফল সদায় কি হ'ব এই ফৰ্মুলাটো আমি মনত ৰাখিব লাগিব মাইনাছ বি বাই এ বি টো কি হয় বি টো এক্সৰ সহস আৰু এটো কি হয় এক্স স্কুৱাৰৰ সহক ঠিক আছে তো আলফা প্লাছ বিটা অৰ্থাৎ দীঘাত বহুপদৰ শূন্য দুটাৰ যুগ ফলটো সদায় মাইনাছ এক্সৰ সহস বাই এক্স স্কুৱেৰ সহস এইটো কথা আমি মনত ৰাখিব লাগিব ঠিক আছে তো আমি আক আলফা ইনটু বিটা অর্থাৎ শূন্য দুটার পূরণ ফলটো শূন্য দুটাৰ পূরণ ফলটা আমি মনত রাখব এই হব সি বাই এ সি মানে কি ধ্ৰুবক পদ আৰু এ মানে কি হয় এক্স স্ক্যারর সহক ইয়াত এ বি সি এই হয়ে গেল বাস্তব সংখ্যা এই সংখ্যা দেখা পাম আৰু এক্সটো হয়ে গোল ঠিক আছে তো আলফা প্লাস বিটা অর্থাৎ শূন্য দুটাৰ যুগ হৈ যাব মাইনাস বি বাই এ অৰ্থাৎ মাইনাছ এক্সৰ সহক বাই এক্স স্কুৱেৰ সহ আৰু শূন্য দুটাৰ পূৰণ ফল আলফাইনটো দুটা হ'ব ধ্ৰুৱক পদ বাই এক্স স্কুৱেৰ সহক ত' এইটোৱে আমি সত্যাপন কৰিব লাগিব ঠিক আছে এতিয়া ষ্টুডেণ্টছ আমাক দিয়া বহু পদটো চাওঁ ইয়াত দিয়া আছে এক্স স্কুৱেৰ মাইনাছ টু আই ছিক্স মাইনাছ এইট এতিয়া এই এৰ ঠাইত এক্স স্কুৱেৰ সহস আছিলে এ ইয়াত এক্স স্কুৱাৰৰ সহ কি আছে এৰ ঠাইত আছে ইয়াতে ওৱান আৰু বি অৰ্থাৎ এক্সৰ সহক প্লাছ বি ইয়াতে এক্সৰ সহ কি আছে মাইনাছ টু গতিকে বি হয়ে গেল মাইনাস টু আৰু সি সি আছে ইয়াতে ধনাত্মক ইয়াতে সি মানে সি ঠাইত কি আছে সি হৈ গল গেল ধ্রুবক পদ ইয়াত ধ্রুবক পদ কি আছে মাইনাছ এইট তো সি ইকুৱেলছ মাইনাছ এইট গতিকে আলফা প্লাস বিটা কি হব আমাৰ যিটো কুৱেশ্যন আছে এই কুৱেশ্যনটোৰ মতে শূন্য দুটাৰ যুগ ফল কি হব ফৰ্মুলাটো হৈ গল মাইনাছ বি বাই এ তো মাইনাস টু আছে এই ফর্মুলার মাইনাস আৰু বি মানে কি আছে মাইনাস টু আৰু এ মানে কি আছে ওৱান গতিকে আমি যেতিয়া সত্যাপন কৰিম আমি এইটো পাব লাগিব ঠিক আছে শূন্য দুটাৰ যোগ ফলত আৰু শূন্য দুটাৰ পূৰণ ফল মানে ফৰ্মুলা মতে চি বাই এ চি মানে ইয়াত কিমান আছে মাইনাছ এইট আৰু এ মানে কিমান আছে ওৱান আছে গতিকে আমি শূন্য দুটাৰ পূৰণ ফলত কি পাব লাগিব মাইনাছ এইট বাই ওৱান এইটোকে আমি পাওঁ নে নাপাওঁ সত্যাপন কৰিব লাগে এতিয়া শূন্য দুটাৰ আমি যোগ ফল প্ৰথমতে উলিয়াই লওঁ সত্যাপনত শূন্য দুটা কি কি আছিলে ফোর আর মাইনাস টু তো প্লাস মাইনাস টু লিখিল তো ফোর প্লাস মাইনাস টু অর্থাৎ আমি কিমান কি সরি কিমান পাম ফোর মাইনাস টু পাম প্লাস মাইনাস ইকুয়ালস টু তো এই টুটুক আমার কি লাগে আলফা প্লাস ভিটা কি শূন্য দুটার যুগফল আমি পাবেন মাইনাস মাইনাস টু বাই ওয়ান ঠিক আছে কিন্তু আমি শূন্য দুটার যুগ কিমান পাব লাগে মাইনাস মাইনাস টু বাই ওয়ান গতি এই টু মানে আমি লিখিব পড়ে প্লাস টু আছে গতিকে মাইনাস মাইনাস টু অর্থাৎ প্লাস টু পাম আৰু তলত ওয়ান টু সদায় থাকে গতিমাই মাইনাস টু বাই আমি টুক লিখিব পাৰো হয়নে অর্থাৎ মাইনাস মাইনাস মানে কি হয় এক্সর সহক এক্সর সহক বাই মানে কি এক্স সহক আমাৰ এই যে অংক দি আছে সেইট এক্স স্কোয়ারের যিটো বহুপথ দি আছে আমাক তাক হয়নে গতিকে এইটো সত্যাপন হ'ল যে এইটো আমি শূন্য দুটাত যোগ কৰি পেলাই আমি সেইটো উলিয়াব পাৰোঁ যে মাইনাছ এক্সৰ সহজ বা এক্স স্কুৱাৰৰ সহজ এতিয়া শূন্য দুটাৰ পূৰণ ফল কৰোঁ ত' আমি এতিয়া শূন্য দুটাৰ পূৰণ ফল লিখিলোঁ শূন্য দুটা কি আছিলে ফ'ৰ ইন টু আৰু এটা আছিলে মাইনাছ টু ত' চাৰি দুগুণ আঠ মাইনাছ এইট আমাক শূন্য দুটাৰ পূৰণ ফল আমাক কি লাগিছিলে ইয়াত দেখি আছো স্ক্ৰীণত আলফা ইন্টু বিটা মাইনাছ এইট বাই ওৱান ওলাব লাগে নহয় জানো গতি আমি এই মাইনাস এইটক আমি লিখিব পড়ে মাইনাস এইট বাই ওয়ান ওয়ান টু তো সবরে হরত থাকেই তো মাইনাস এইট মানে কি এতে লিখে দিয়েছো মাইনাস এইট তো আমি ধ্রুবক পদ আমার ধ্রুবক পদ অঙ্কট থাকা যে বহুপদ দিছে তাতে ধ্রুবক পদ টু মাইনাস এইট আর ওয়ান মানে কি এক্স স্কুয়ার সহক গতি আমি সত্যাপন করে দিল হয় এনেক বিশয় কেটাও আমি করি ঠিক আছে কোয়েশন নাম্বার ওয়ান টু টু লিখি ললো দিয়া আছে ফোর এক্স স্কোয়ার প্লাস ইয়ার শূন্য দুটা উলিয়াব শূন্য আৰু সহগর মজার সম্পর্কটা সত্যাপন করবেন তো ফোর এক্স স্কোয়ের মাইনাস ফোর এক্স লিখি আগত আমি কইশোয় তো ইয়ে আমি কি করবেন মধ্যম পদ বিভাজন করবেন গতি ফোর এক্স লিখি লল মাইনাস এই ফোরটা আমি কেনেকৈ বনাব সহক ইয়াতে আছে ফৰ আৰু ধ্ৰুৱক পদ আছে ওৱান চাৰি চারিগুণ চাৰি আকৌ ফৰটোক আমি এইদৰে দুই দুগুণ চাৰিও কৰিব পাৰোঁ নহয় জানো গতিকে দুই যোগ দুই চাৰি হয় গতিকে আমি ইয়াত ইত্যাদি টু প্লাছ টু আৰু এছ আছে প্লাছ ওৱান ইকল জিৰ এই ফৰটো হৈ গল টু প্লাছ টু আমি মধ্যম পদ বিভাজন কৰি উৎপাদক বিশ্লেষণ কৰিম তো ফোর এস স্কুৱেৰ মাইনাছ টু এছ হব টু আর এস পূরণ করি টু এস হল মাইনাস টু তো আছে মাইনাস আর প্লাস আকো মাইনাস হল টু আর এস টু এস এফালে প্লাস ওয়ান আছে ইকুয়ালস টু জিরো এই অঙ্কটা আমি এ মাইনাস বি হোল স্কোয়ার কৰিব করবো তো তোমালকে এটো ট্রাই করবা ই্টুডেন্টস তো এতিয়া এই দুটার পর আমি টু এস কমন লবো তো ইয়াতে দুই দুগুণ চারি হয় আর এস স্কোয়ার আছে এটাই এস বাইর গতিকে এস থাকিলে টু এস এস আর এই টু এসএস গোটেখিনি গুছি গল তো মাইনাস তাৰপিছত আমি ওৱান লিখিম ঠিক আছে ত' এইটো পদ আৰু এইটো পদৰ পৰা কমন কি আহিব একো যদি কমন নাহে আমি এটলিষ্ট ওৱান কমন ল'ব পাৰোঁ যিহেতু প্ৰথমতে মাইনাছ আছে মাইনাছ ওৱান কমন ল'লোঁ তো ইয়াতে টু এছ তাৰপিছত এইটো মাইনাছ ওৱান হ'ব ইকুৱেলছ জিৰো ঠিক আছে প্লাছ মানে ইয়াতে মাইনাছ চিনটো মাইনাছ মাইনাছ আৰু মাইনাছ পূৰণ হ'লে প্লাছ হয় গতিকে দুটা মাইনাছ আছে এটা মাইনাছ বাহিৰত লৈ গ'লোঁ তো মাইনাছ থাকিলে বা ব্ৰেকেটৰ বাহিৰত যদি মাইনাছ থাকে ভিতৰত চিনটো সলনি কৰি আমি লিখিব লাগিব তো এতিয়া দেখ টু 1 মাইনাস ওয়ান ইয়া টু আছে তো আমি টু 1 মাইনাস তো এই ফালের এই টু এস টু থাকলে এই মাইনাস এই ঠিক আছে এতিয়া দুটা ভাগত পূৰণ করে আস ভাগ আৰু ভাগ যেহেতু পূৰণ করে টু পাইছো গতিকে হয় টু 2s-1 নহলে এই ভাগটো টু মাইনাছ ওৱান ইকুৱেলছ জ' তো ইয়াৰ পৰা আমি এছৰ মানটো উলিয়াই ল'ম এতিয়া ত' টু এছ ইকুৱেলছ ওৱান হ'ব এতেকে এছ ইকুৱেলছ কিমান হ'ব হাফ এই টুটো পূৰণ হৈ আছে গতিকে হৰত যাব একেদৰে ইয়াতো টু এছ ইকুৱেলছ ওৱান লিখিলোঁ এতেকৈ এছ ইকুৱেলছ ওৱান বাই টু ঠিক আছে তো শূন্য দুটা পাই গ'লোঁ আমি তো শেষত লিখি দিলোঁ এতেকে শূন্য দুটা হাফ আৰু হাফ এতিয়া আমি সত্যাপন কৰিম আমি অকণমান ইয়াতে চাই লওঁ ফৰ্মুলা মতে শূন্য দুটাৰ যোগফল আৰু শূন্য দুটাৰ পূৰণ ফলনো কি হয় তো আমি এইটোক যদি আমি এ এক্স প্লাছ বি এক্স প্লাছ চি এই দীঘাত সমীকৰণৰ যিটো ষ্টেণ্ডাৰ্ড ফৰ্ম আছে ইয়াৰ লগত যদি আমি তুলনা করি এর ঠাইত কি আছে ইয়াতে ফৰ আছে বিৰ ঠাইত কি আছে মাইনাছ ফৰ আছে আৰু চি মানে কিমান আছে ওৱান আছে হয়নে না তো এতে শূন্য দুটাৰ যুগ ফল শূন্য দুটা যদি আলফা আৰু বিটা ধৰি লওঁ শূন্য দুটাৰ যুগ ফল আলফা প্লাছ বিটা মানে শূন্য দুটাৰ যুগ ফল আমাৰ ফৰ্মুলামতে হয় মাইনাছ বি বাই এ তো ইয়াতে মাইনাছ বি মানে কিমান আছে মাইনাছ ফ'ৰ আৰু এ মানে কিমান আছে ইয়াতে ফ'ৰ ঠিক আছে ত' এইটো হ'ব লাগিব আমি পিছত যেতিয়া সত্যাপন কৰিম এইটো আমি পাব লাগিব ঠিক আছে ত' শূন্য দুটাৰ পূৰণ ফল আলফা ইন্টু বিটা ফৰ্মুলতে কি ওলাই চাওঁ চি বাই এ তো সি মানে কি আছিলে ইয়াতে ওয়ান আর এ মানে কিমান কি ফোর তো আমি ওয়ান বাই ফোর পিছতে তো আমি শূন্য দুটার যোগফল ফল আরম্ভ করি আমার কি আছে ইয়াতে শূন্য দুটা হাফ আর হাফ দুইটা পূরণ করলে কিমান হয় আধা আধা যোগ করলে সদায় এক হয় তো একটু আমি কি লিখবো এটা যেহেতু প্লাস হয় আমার ফর্মুলা মতে মাইনাস লাগে মাইনাস আর মাইনাস ফোর বাই ফোর লিখিল ঠিক আছে তো চারি চারি এবার যায় ওয়ানে হব আর মাইনাস মাইনাস প্লাস ওয়ান হব ত' আমাক এইটোৱে লাগিছিল নহয়নে অকণমান আগতে আমি চালোঁ ত' এইটো মানে কি মাইনাছ ফৰ্মুলতে কি হয় এক্সৰ সহ ইয়াতে এক্স নাই ইয়াতে এছ আছে গতিকে এছৰ সহক এছৰ সহক বাই এছ স্কুৱেৰ সহস এক্স এক্স এছ স্কুৱেৰ সহস ত' আমি পাই গ'লোঁ হয়নে তো এতিয়া শূন্য দুটাৰ পূৰণফল কৰোঁ তো লিখি ল'লোঁ শূন্য দুটাৰ পূৰণ ফল শূন্য দুটা কি কি আছে হাফ পূৰণ হাফ ত' ওপৰৰ পূৰণত ভগ্নাংশকেইটা ওপৰে ওপৰে পূৰণ কৰিম একেগুণে তলে তলে পূৰণ কৰিম দুই দুগুণ চাৰি ত' আমাক লাগিছিল ওৱান বাই ফ'ৰ আমি পাই গ'লোঁ তো আমি ইয়াত লিখি দিম যে ওৱান মানে কি ধ্ৰুৱক পদ ধ্ৰুৱক পদ বাই ফ'ৰ মানে কি আছিলে এছ স্কুৱাৰৰ সহক তো লাগিছিল যে আমি পাই গলো শূন্য দুটা যোগ করে আর শূন্য দুটা পূরণ কর তো এ হয়ে গেল সত্যাপন তো নিশ্চয় তোমালে অঙ্ক দুটা বুঝি পাইছা তাহলে আজের ভিডিও তো এটা সামর স্টুডেন্টস নেক্সট ভিডিওত আক পাম নতুন কুয়েশনের সল্যুশনের সঙ্গে থ্যাংক ইউ স্টুডেন্টস কিপ ওয়াচিং মাই চ্যানেল